গঙ্গাসাগর মেলা হোক চাই রাজ্য কোভিড প্রোটোকল মেনেই মেলা আয়োজনের প্রস্তাব ই স্নান ই দর্শনে জোর দেওয়া হবে হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের সঙ্গে রাজ্য একমত আগে মানুষের স্বার্থ দেখতে হবে সেই কারণেই সমস্ত ব্যবস্থাপনা করেই গঙ্গা স্নানে অনুমতি দেওয়া হয়েছে এই কথা জানালেন অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ গঙ্গাসাগর মেলা হচ্ছে সে কথা কিন্তু স্পষ্ট করে দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অন্যদিকে মামলাকারীর বক্তব্য যে কিছু সংখ্যক অভিনেতা অভিনেত্রী আক্রান্ত হয়েছেন বলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়া হলো কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষের বা পুণ্যার্থীদের নিরাপত্তা দিকটা দেখা হচ্ছে না রাজ্য সরকার ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে সেই কারণে হাইকোর্টের এগিয়ে আসা উচিত মানুষকে বাঁচাতে অন্যদিকে হাইকোর্টের একটা প্রশ্ন যে যারা আসবেন না বা না আসার ক্ষেত্রে রাজ্য কি কোনো পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে কিন্তু সদুত্তর বা কোনো উত্তর দিতে পারেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলা রায়দান মুলতুবি রাখা হয়েছে আজকে রাতে অথবা কাল সকালের দিকে মামলা রায়দান করা হবে হাইকোর্টের নির্দেশে স্পষ্ট হয়ে যাবে যে গঙ্গাসাগর মেলার ভবিষ্যৎ কি পার্থ পালের সঙ্গে অন্ডবংশ নিয়োগী জি চব্বিশ ঘন্টা কলকাতা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন একটু প্রেশার স্বরূপ হয়ে গেছে আমি আগেও বলেছি যেহেতু এবার বিধানসভা নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের ভোট পাননি সেহেতু এখন তাকে নিজেকে এবং নিজের পরিবারকে বেশি হিন্দু প্রমাণ করতে হচ্ছে গোয়াতে গিয়ে মন্দিরে ঘুরতে হচ্ছে ত্রিপুরায় গিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিতে হচ্ছে যা আগে কোনো করতেন না সাধারণত মমতা ব্যানার্জি এবং সেই তারই সূত্র ধরে গঙ্গাসাগর মেলাকেও যেমন তেমন করে যাতে চালানো যায় কোনোভাবে যদি হিন্দু বিরোধী তকমা না লাগে সেই জন্যই চেষ্টা চলছে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী ক্যাম্পে অসচেতনতার ছবি ভিন রাজ্য ভিন জেলার মানুষ ইতিমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কয়েকজনকে বাদ দিলে অনেকের মুখেই মাস্ক নেই দেখতে পাচ্ছেন সেই ছবি বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী ক্যাম্পে অসচেতনতার ছবি ভিন রাজ্য ভিন জেলার মানুষ ইতিমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কয়েকজনকে বাদ দিলে অনেকের মুখেই মাস্ক নেই দিন সাতেকের মধ্যে এই মানুষগুলো ভিড় জমাবেন পুণ্যতীর্থ গঙ্গাসাগরে সেখানে কয়েক লক্ষ মানুষের পদধূলি মিশে যাবে এবং এরা প্রত্যেকেই পুণ্য স্নান করবেন কলকাতা হাইকোর্টে আজ এই মর্মে একটি মামলা শুনানিও হওয়ার কথা তার আগে বাবুঘাটে এইখানে এই মুহূর্তে যে সমস্ত মানুষ এসে ভিড় জমিয়েছেন তাদের 95% মুখে মাস্ক নেই প্রত্যেকে স্বীকার করছেন করোনা রয়েছে এমনকি যে রাজ্য থেকে তারা এসেছেন সেখানেও করোনার প্রকোপ দৃষ্টান্তমূলক তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে তাদের সবার মাস্ক পরার ক্ষেত্রে তীব্র অনীহা এবং ঠিক এই জায়গা থেকেই যাবতীয় আশঙ্কার বীজ বপন হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন কলকাতা এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট